হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা আমাদের অনেকের কাছেই অজানা, তবে সেসব ঘটনা খুবই অদ্ভুত এবং মজার হয়ে থাকে। আজকের পর্বে তেমনই কিছু অদ্ভুত এবং মজাদার ঘটনা জানাবো যেগুলো আপনার অজানা, আর শেষ দুটি ঘটনা আপনার জীবনের সেরা কিছু জানতে চলেছেন। তো ধৈর্য সহকারে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আর শুরুতে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যেন এমন ধরনের ভিডিও মিস না হয়ে যায়। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, 540 খ্রিস্টাব্দে আন্তরিক শহর ধ্বংস করার পরে পারস্যের সম্রাট প্রথম খসরু আরেকটি শহর নির্মাণ করেন, আর সেই শহরের নামকরণ করেন ওয়েহ আন্তিওক খসরু। এর বাংলা অর্থ হল খসরু আন্তরিকের চেয়ে সুন্দর একটি শহর বানিয়েছেন, আর তিনি আন্তরিকের আদিবাসীদেরকেও এই নতুন শহরে নিয়ে আসেন। 1904 সালে সেন্ট লুইয়ে অনুষ্ঠিত অলিম্পিক্সের ম্যারাথন ছিল ঘটনাবহুল। যে ব্যক্তিটি প্রথম হয়েছিলেন সে ব্যক্তিটি রেস শেষ করেছিল গাড়িতে বসে, দ্বিতীয় স্থান অধিকারী ব্যক্তি ইঁদুর মারা বিষ খেয়ে মরতে বসেছিলেন, আর চতুর্থ স্থান লাভকারী ব্যক্তি রেসের মাঝখানে রাস্তার পাশে ঘুমিয়ে পড়েছিলেন। এর পিছনে কী কারণ সেটা অবশ্যই অজানা এখনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৎসি বাহিনীর রাজকীয় নৌবাহিনীতে একটি প্রশিক্ষিত বিড়াল ছিল। বিড়ালটি তার কর্মজীবনে 3 ডুবন্ত জাহাজ থেকেও প্রাণে বেঁচে যায়। অস্কার নামের ওই বিড়ালটিকে এরপর থেকে আনসিনকেবল স্যাম বলে ডাকা হতো। চেঙ্গিস খানের এক উত্তরসরি খুতুলুনের দাবি ছিল যে তাকে বিয়ে করতে চাই তাকে অবশ্যই মল্লযুদ্ধে তাকে হারাতে হবে। আজীবন অপরাজেয় ছিলেন তিনি। তিনি যুদ্ধের বাজি হিসেবে ঘোড়া দাবি করতেন, আর তার আস্তাবলে এরকম প্রায় 10,000 ঘোড়া ছিল। তাহলে এখানে বোঝা যাচ্ছে তার জীবনে কতগুলো মল্লযুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। 1800 সালে রবার্ট লিস্টন নামের একজন চিকিৎসক একজন রোগীকে বাঁচাতে গিয়ে 3 হত্যা করে বসেন। সেটা কিভাবে? মেডিকেল অপারেশন চলাকালে অপরিষ্কার ছুরির জন্য প্রথমে রোগীর মৃত্যু হয়। সেই একই ছুরিতে তার সহকারী নার্সের হাতের 2 কেটে ফেলেন তিনি। পরে সেই নার্সের হাতে গ্যাংগ্রিনে মৃত্যু হয় সেই নার্সের, আর তৃতীয় মৃত্যু ঘটে ওই ছুরিটায় ছিটকে গিয়ে একজন দর্শকের গায়ে পড়ে, আর ওই দর্শক ছুরিটা তার গায়ের উপরে পড়তে দেখছে আর এটা দেখেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে ডেট করার উপায় অনেক বেশি হয়েছে। অনেকেই অনলাইন ডেটিং সাইটে পছন্দের মানুষের সঙ্গে দেখা করেন, অনেক সময় তাদের সম্পর্কে না জেনেই দেখা করেন। আর এরকম ঘটনা ঘটেছিল একজন আমেরিকান তরুণীর সঙ্গে, যিনি ডেটিংয়ে যাওয়ার প্ল্যান করেন, তবে শেষ মুহূর্তে ডেটে যাওয়ার আগে গুগলে ওই ব্যক্তির নাম সার্চ করতেই সেই তরুণীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওই তরুণীর নাম সাইনা, তিনি আমেরিকার ন্যাশভিলে বসবাস করেন। সাইনা হিঞ্জ নামের একটি ডেটিং অ্যাপে একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হন। তার সঙ্গে কয়েকদিন কথা বলার পর তারা দুজনেই প্রথমবার ডেটে যাওয়ার কথা ভাবেন। তার পার্টনারের নাম গুগল ইঞ্জিনে সার্চ করলে বেরিয়ে আসে আসল ঘটনা, আর আসল ঘটনাটি হলো ওই ব্যক্তিটি অপহরণ মামলায় একজন কুখ্যাত আসামি। হ্যাঁ, এমনই অবাক করা তথ্য সামনে আসতে নড়ে চড়ে বসেন ওই তরুণী। তো বন্ধুরা, এবার জানাবো সেই আসল ঘটনা যেটা আপনার কল্পনাতেও আপনি ভাবতে পারবেন না। তো কী সেই ঘটনা? বন্ধুরা, 1 বা 2 নয়, টানা 40 ধরে প্রেম করেছেন এই নারী। এরপর সেই প্রেমের পূর্ণতা দিতে ধুমধাম করে বিয়েটাও করে নেন তারা, আর সেই বিয়ের আয়োজনে কোনো কমতিও ছিল না। তবে বিপত্তি এক জায়গায় পাত্রকে দেখে, কারণ পাত্র কোনো মানুষ ছিল না, কোনো পশুও ছিল না, পাত্র হলো রং। তাও যে সে রং নয়, গোলাপি রং। ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা কিটেন কাইসারা বিয়ে করেছেন তার প্রিয় রং গোলাপিকে। লাস ভেগাসের জাকালো আয়োজনে সম্পন্ন হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। টানা 40 ধরে গোলাপি শেডের বিভিন্ন পোশাকে পরে আসছেন তিনি। 40 সম্পর্কের পর তিনি গোলাপি রঙকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। অবশ্যই বিয়ের সিদ্ধান্ত হুট করে আসেনি। 2 আগে এক শিশু গোলাপি রং করার জন্য তাকে ঠাট্টা করেন, এরপরে রঙের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তার লিপস্টিক থেকে শুরু করে গয়না সবই ছিল গোলাপি রঙের। এমনকি যেসব অতিথিরা বিয়েতে উপস্থিত ছিলেন তাদের গোলাপি রং করে আসার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তো এই ছিল আজকের ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেন এমন ধরনের ভিডিও মিস না হয়ে যায়। আর সাবস্ক্রাইব করার পর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।